কোন সম্প্রদায়ের মানুষ যদি এমন হয় অশ্লীলতা ওপেনে করাটাকে কোনো খারাপ কিছু মনে করে না, কথাটা বুঝছেন? অশ্লীলতা করে আবার ওপেনে করাটাকে খারাপ মনে করে, এটা কোনো ব্যাপার না। এরকম আমাদের দেশে হয় না? হ্যাঁ, অশ্লীলতা করাকে কোনো খারাপ কিছু মনে করে না, হাত্তা ইয়ালিনু বিহা, মানুষের সামনে প্রকাশ করা কোনো অপরাধ মনে করে না। আল্লাহ নবী বলেন ইল্লা ফাশাফিহি মুত্তাউন, তাদের মাঝে দুইটা গজব আসবে। বলেন কয়টা? বলেন যদি দেশের মধ্যে মানুষ অশ্লীলতা প্রকাশ্যে করা খারাপ মনে করবে না, ওই দেশে গজব আসতে পারে কয়টা? এক নাম্বার আত্তাউন, ওই দেশের মধ্যে প্লাবন হবে, বন্যা হবে, ভয়ঙ্কর পর্যায়ের বন্যা, দেশের অবস্থা বন্যার কারণে অনেক খারাপ হয়ে যেতে পারে। দুই নাম্বার আল আউজা আল্লাতি লাম তাকুন মাযাত ফি আসলাফিহিম আল্লাযিনা মাযাউ, আল্লাহ নবী বলেন ওই সম্প্রদায়ের মাঝে এমন এমন রোগ বিমারি দেখা দিবে যে রোগ বিমারিগুলা আগে কখনো দেখা দেয় নাই। করোনা ভাইরাস 100 বছর 200 বছর 300 বছর আগে তালাশ করেন, আল্লাহ নবী কয় এমন এমন গজব আসবে যে গজবগুলা অন্য অন্য জাতির উপর আসে নাই। কত নাম শুনতেছি আমরা, আইলা, নার্গিস, হেলেনা, দোলেনা, মাতেনা, কথা কয় না, কত নাম গজবের, কি বলেন? এই যে বিভিন্ন নামে নামে গজব আসতেছে, নবীজি বলেন যে সম্প্রদায়ের মাঝে অশ্লীলতা প্রকাশ্য রূপ ধারণ করবে। আপনি দেখেন এই দেশের মধ্যে পতিতালয়, এটা যদি অশ্লীলতা অপায়নে পতিতালয় এবং এটাকে সমর্থন করা হচ্ছে, তো এই দেশে তো গজব আসবেই। এটা আর কিভাবে বোঝাবো বলেন? যদি আপনি বলেন না পতিতালয় একটা খুব ভালো জায়গা, তো আপনারা বলতে পারেন, এটা আপনি বলেন কোন অ্যাঙ্গেলে এটাকে ভালো জায়গা বলবেন? তো নবীজি বলেন ওই দেশে দুইটা গজব আসবে, এক নাম্বার যারা পতিতালয় আছে, আমি আপনাদেরকে বলছি, হয়তো আপনারা আমার এই কথা দেখবেন, আমি আপনাদেরকে আপনাদেরকে কোনো আক্রোশ নিয়ে বলছি না, আপনারা যাবি জানান যেন আপনাদেরকে ভালো কোনো সংস্থা ব্যবস্থাপনা করে দেয় আপনাদের জন্য, এরকম দাবি জানান আপনারা, কিন্তু এই কাজটা অপরাধ, আপনারা যেটা করছেন এটা ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ আমাদেরকে, আমাদের দেশকে এই পতিতা বৃত্তি থেকে এবং কোনো পতিতালয় হওয়া থেকে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করেন। তাহলে এই হল এক নম্বর অপরাধ। তাই আপনারা সত্যি করে বলেন এই অপরাধটা আমাদের দেশে কি কম না অনেক বেশি? আমরা আবেদন জানাবো যে এই অপরাধটা যেন আমাদের দেশ থেকে বন্ধ করা হয়, তাহলে আমাদের দেশের ছোট থেকে বড় রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যারা আছে তারা সকলেই শান্তিতে থাকতে পারবে। আল্লাহ আমাদের সকলকে এই দেশটার মধ্যে শান্তিতে থাকার তৌফিক দান করেন। দুই নম্বর অপরাধ, করোনা সময় প্রায় যুবাগুলো আমাদের ভিডিও হয়েছে, আপনাদের কাছে বয়ানগুলো গিয়েছে, আপনারা খালি কমেন্টে খালি লিখছেন কবে মসজিদ খুলবে, কবে খুলবে, তো বয়ান তো পাইছেন হুজুরের জুমায় পান আর না পান, বয়ানগুলো আপনাদের কাছে যথাযথভাবে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। এর মধ্যে দুইটা বা একটা জুমা মনে হয় আমাদের ছুটে গেছে।